আর তো কোনো সমস্যা নাই না আর কোনো সমস্যা না খালি মাসকেন্দ একটা ঝামেলা হয়ে গিয়েছিল কি কি ওই মনে করার হেতে একবার বিদেশ যেতে চেয়েছিল সাউথ আফ্রিকা তামনে মতো দালাল লোকগা হেতার খালি ঘুরাইতেছে একবার কো 6 মাস পর পড়ামো একবার কো 8 মাস পর একবার কো 1 বছর পর আর আমার বন্ধুটার হিটার হেতে তো মাথা নষ্ট হয়ে গেছে হেতে কিছু বলে দালাল লিগের মনে কোনো কয় বাড়িয়ে লইছে এই হাবু মিয়া উফ কেমনে ঘুমাবো ও তো ঘুমা গেছে না 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 ও ঘুমা 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 ওর মাথা গরম ও ঘুমানো উচিত ঘুমানো উচিত এখন ঘুমানোর টাইম পুরো অনেক টাইম হয়ে গেছে ভাই ঘুমা যে ঘুমার টাইম হয়ে গেছে দাদু আপনি দেখতে আছেন দাদু আমি একজন গরিব মানুষ দাদু কত কষ্ট করে আচ্ছা 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 ছাড়ো 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 কষ্ট করে আমি এই বিদেশ না আচ্ছা আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো3000 টাকা দিয়ে দাও মই এটা কাজ করি এই জ্যাকেটটা মোর ভাল লাগছে ঠিক আছে কিন্তু মই আসলে ওই ডিসি ওর থেকে কিনে লব ওই যে আছে না ঢাকা কলেজের অপোজিট ওখানে যাইয়ে ধরো 3000 টাকায় দরকার হইলে মই সোয়েটার আছে পাতলা পাতলা কাপড়ের এত শীত তো পরে না তো পাঁচটা সোয়েটার কিনে তারপরেও ধরো যে যেই টাকা বাঁচবে মই এক সপ্তাহ আরামসে হাত খরচ চালাইয়ে দিতে পারবো মুই নিয়ে নিব নাকি তুমি দেবা আমার কাছে আমার কার্ড আছে তুমি কার্ড নিবা কার্ড দিয়ে কি হবে তোমার কাছে তুমি ক্যাশ চাইছো আরে নেহাল গিফট দিতে চাচ্ছে এটা নিয়ে নাও কাম অন ম্যান আমি তো বুঝতে পারলাম না ইফ হি ওয়ান্টস টু গিভ মি ক্যাশ ইটস অলসো গিফট ঠিক আছে আই চুজ ঠিক আছে ওকে ঠিক আছে বাইরে গিয়ে দিচ্ছি তুমি আজকে যাও ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া কিছু মনে করেন না প্রোডাক্টটা ভালো এত ওজন এ দোকানে ব্যাগ সব জামা কাপড় এত সুন্দর অন কোনটা শাড়ি কোনটা আমি বুঝতেছি না আর গেঞ্জি লই লইছি আর বন্ধু রোকেয়া লাইক কা ছোট সাইব কা ছোট লই লইছি তুমি এখন বাস কর ভাই বাস কর শুনো শুনো একটা নাও জীবন একটা হ্যাঁ একটা নাও কোনটা নাও দিই একটা মানে ও একটা নিলো শুভ একটা নিলো একটা লই আর কিনতাম একটা তাই কিনতাম হইতাম তাইলা লই যাইব না আর দরকার কি একটা লইলে কি আর হইব না এটা আর একটা লইলে কি হইব আচ্ছা দাঁড়াও দাঁড়াও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি সমস্যা নাই বন্ধু মনে করো যে এটা দুইটা লই এই খুব পছন্দ হয়েছে জুতো এটা লইলে কেন এই জুতো এটা লইলে এটা দিয়ে দেন ভাই এটা দিয়ে দেন আর ইগুনের বাকি থাকতে কিনলে ইগুনের মধ্যে ধরেন যে আহ এইটা দিয়ে দেন লাস্ট আর লাগতো না আর লাগতো না মোটামুটি বিজ্ঞান হয়ে গেছে এটাই বেশ আর লাগতো না দেন এগুলো ঢুকাই দেন মরি এলাম ব্যাগের ভিতরে মরি এলাম ঠিক আছে আর এগুলো ঢুকাই দেন তুমি খুশি বন্ধু খুব খুশি বন্ধু লাভ ইউ বন্ধু লাভ ইউ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে তুমি বিলটা করো
দেখে মনে হচ্ছে আপনার বেশ শরীর খারাপ না ইটস ওকে না সিরিয়াসলি মানে আপনাকে খুব অসুস্থ লাগছে কিন্তু না জাস্ট আমার লো প্রেসার তো মাথা ঘুরে আসছে হাঁটতে পারতেছি না আচ্ছা আপনি এক কাজ করেন আপনি একটু ভিতরে আসেন প্লিজ ভিতরে এসে বসুন কোনো সমস্যা না আমি এখানে 5 মিনিট দাঁড়ালে ঠিক হয়ে যাবে স্যার কিছু মনে করবেন না দেখেন আপনার শরীর খুবই খারাপ এখানে 5 মিনিট দাঁড়ানো হচ্ছে আপনি ভিতরে এসে 5 মিনিট বসেন প্লিজ না মানে প্লিজ আসেন প্লিজ মিষ্টি কোনো হবে তুই এক কাজ করে রান্নাঘরের মধ্যে কোড়াই করে চিনি আছে এতে তুই চামচ চিনি খাওয়াই তীরে ওতা রাখ হ্যাঁ চিনি তো গতকালকে শেষ হয়ে গেল মনে নাই সা সা কাঁচাইলো 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 এতে খাওয়া আরে নাই কিছু আর কিছু নাই আর একটা জিনিস আছে সেটা হচ্ছে মিষ্টি একটা হাসি আছে না আমার এটা আছে তুমি যদি বলো আমি হেতির সামনে হাসুম যদি আর হাসি দেখি যদি হেতির এক কেনা লোড প্রেশার তো হাই প্রেশার হয় আরে থাক তোমার হাসি লাগবে না তুমি যাই দোকান থেকে শুনে আসো যাও আর বন্ধু ও দোকান তুমি যদি মিষ্টি এনে যাও তুমি মিষ্টি না কিন্তু সমসম এগুলো আছে না বড় বড় সমসম এগুলো এগুলো নিয়ে আসিও আর খালি মাই এগুলো আনিও না আমগুলো আনিও আনলাই আনিও ঠিক আছে ঠিক আছে বড় বড় সা আনিও একটু বাড়া আনিও আচ্ছা ঠিক আছে ওকে যাও কাইলে আমি একটু ওয়েট করুন আমি নিচে থেকে একটু মিষ্টি নিয়ে আসছি ডাক্তার আপনি একটু আপনি বসুন তো আমি 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 আসছি জাস্ট 5 মিনিট রাত্রেবেলা পুরো একটা খাই গন্ধ ছেড়ে তো কি আর বলতেছিলাম রাত্রেবেলা পুরো একটা খাই আমি ঘুমিয়ে যাবেন গন্ধ ছেড়ে দেখুন ভুলে গেছি আমি এগুলা খাই না
তুই কার সাথে কি কথা বলো হ্যাঁ তুই বুঝে শুনে কথা বলো হ্যাঁ তুই দূরে যা আর বাবা আমাকে ডাক্তার হিসাব কেটে আমি বুঝবে না আমলকে গুষ্টি আমাকে ডাক্তার মক্তার আছেন আমি আর সব ডাক্তার কি সব রোগীর চিন্তা হইবে আর আমনের থেকে আপনি হুতি না রইছেন ভালো মানুষ আপনি যেতে হইছেন কত করে আই একটা জেনে খেয়াল করছি ভাই ভাইয়া মানুষ আর বিড়াল দেখলাম না যেতে হইছেন এখন কি লাগে করা নাম বয়স হইছে না আমার একটা এবারে তুই দূরে যা তো দূরে যা তো ডাক্তারই করতে পারে না তুই যা ওঠো না কা মায়ের মানুষ দেখলে ব্যাকগ্রাউন্ড ঠেং মেলে আমরা মতো ভেঙে আফু আমি বিশ্বলে নাম জানি না ইন্ডিয়া আছে শোনো এদিকে তাকাও শোনো একটা কথা বলি শুনি ছেলে তো বোঝ বোঝ গ্যারাইম মা ছেলে তো মানে শহরের যে স্ট্যাটাস সেটা সে বোঝে না কিছুদিন পরেই বুঝে দেবে আমার সাথে যখন থাকবে স্ট্যাটাস বুঝে দেবে যে আসলে ঢাকা শহরের স্ট্যাটাসটা কেমন তোমার মাথাটা কি বেশি টাকাইতে আছে জি একটু ঘুরছে আমার তুমি একটু টিপে দেব জি বলছিলাম তোমার মাথাটা কি একটু টিপে দেব মানে বানায় দেব বানায় দিলে একটু ভালো লাগতে তোমার শান্ত ভালো মানে শান্তি লাগতে লাগবে না আমি একটু ভিটামিন এখানে বসি আমি যে দাঁত পাচ্ছিলাম না তো বসি আমি ঠিক হয়ে যাব তুমি একটা কাজ করতে পারো তুমি আমার রুমে একটু রেস্ট নিতে পারো মানে ভালো শোয়ার ব্যবস্থা আছে তুমি রেস্ট নিতে পারো সমস্যা হবে না না লাগবে না আমি এখানেই ঠিক আছি ভালো লাগবে লাগবে মানে ওমা সে দেখি বিছানা ছাইরে এখানে এসে বসে আছে তাকরে হয়ে গেছে বসে বসে একটা মেয়ে মানুষ পেছে তার সাথে গল্প করতেছে আমরা না বিছানা থেকে উঠে নিয়ে এনে এসে বসে কি করতেছে মানে তুই মানে কিভাবে কথা বলতেছে এখানে একটা মেয়ে অসুস্থ ওর মাথা ঘুরতে আছে ও আসছে ওকে একটু সেবা শুশ্রূষা দেওয়ার জন্য বলতে আছে মুই একটু দেখতেছে মাথাটা কোন দিক দিয়ে ঘুরতে আছে মাথা তো একদমই স্থির হয়ে আছে ঘুরতে আছে কোথায় আরে বেড়া মাথা কি এই ফিলে ঘুরে এই ফিলে ঘুরে মাথার ভিতরে ঘুরনটি কায় তুই বোঝো মুই সবই বুঝি আপনি আবু ভাই বেশি বুঝেন না চুপ থাকেন তার যে কোন জায়গায় কি ঘুরতে আছে সে যে কোথায় ঘুরতে আছে মুই এটা অনেক আগে বুঝতে পারছি কি বুঝতে পারছো তুই মুই যখন এই বাসায় আসছি তারপর তার সাথে দেখা হওয়ার পর থেকে সেই প্রথম থেকে সে মনে টার্গেট করছে সে এই ব্যাচেলর ফ্ল্যাটে ঢোকার জন্য মোর সাথে দেখা করার জন্য তার মাথাটা এইভাবে ঘোরাটি দিয়েছে এক্সকিউজ মি আমার লো প্রেসার ছিল আমার মাথা ঘোরাচ্ছিল আমি সিঁড়িতে ছিলাম আপনাদের ফ্ল্যাটের যে নেহাল সে আমাকে এখানে নিয়ে আসছে হ্যাঁ আমি অনেক সরি যে আমি আপনাদের এখানে আসছি 5টা মিনিট রেস্ট নেওয়ার জন্য আমার ভুল হয়ে গেছে আমার অনেক বড় ভুল হয়ে গেছে যে আমার প্রেসারটা লো ছিল আমার মাথাটা ঘুরাইছে আপনাদের এখানে আমি ভুল করে চলে আসছি আমি অনেক বেশি সরি আমাকে আপনারা মাফ করে দিন আপনাদেরকে বিরক্ত করার জন্য আমি অনেক বেশি সরি দুইটা খাইয়ে নেন সেদ্ধ আন্ডা লো প্রেসার আছে দাদা তোরা কার সাথে কিভাবে কথা বলতে হয় তোরা তা বোঝো না ওই সেক্সি কি করে কথা কইতে হয় বসেন শেখাই দিই আপনাকে কই যাইতেছেন মুই মেয়ে মানুষ না দেখে হন আমার সাথে কথা বলবেন না হ্যাঁ তোমার মিশনের কি মনে মায়া মানুষ হবে দাসো মাইয়ো গাইছে ইগারে কি না যাইত লইতো না কেন অন জারি কেন খাইছ লেগেছে ভালো হইছে না খুব একটা না ঘুমাইছিলাম তো গত্তা স্যার ঘুমাইতে মা পারিল মাইয়া মানুষ দেখলে এই করে লাগে নি কি উড়ি যা লাগে মা আপনি আমার বেরোবেন কেন আপনার শরীর তো ঠিক হয়নি কেন আমি আপনার জন্য কেক আনতে গেলাম আমি আপনাকে একটা কথা বলি আপনাদের কাদের সাথে থাকেন বলেন তো আমি এখানে এক সেকেন্ডও থাকতে পারবো না আমি কেন দুনিয়ার কেউ ওদের সাথে একটা সেকেন্ড থাকতে পারবে না আমি বুঝি না ওরা কি মানুষ এগুলো তো পুরো জমি যাওয়ার একটা নর্মাল ম্যানার জানে না আমি বসেছিলাম কতক্ষণ আমাকে পুরো বিরক্ত বানাইছে দেখছে একটা অসুস্থ একটা মানুষ আমি রিয়েলি সরি একটা ফ্ল্যাটে তো অনেকগুলো মানুষ থাকে আপনি একটা কেকটা নিয়ে যান প্লিজ আমি আসলে বুঝি না লাইক আপনি আপনি কিভাবে এই সব জঙ্গিদের সাথে থাকেন আপনার পার্সোনালিটি ওদের সাথে কোনোভাবেই যায় না আচ্ছা থাক দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি আপনি প্লিজ এই কেকটা নিয়ে যান আপনার সুগার যে ফল করেছে ওটা খেলে এটা আবার রাইস করবে আপনি আবার নরমাল না থ্যাংক ইউ আমি বাসায় যাব প্লিজ আই ইনসিস্ট এই কেকটা আমি শুধুমাত্র আপনার জন্য নিয়েছি ইউ নিড ইট আমি আপনাকে বলি হ্যাঁ
কেকটা আমার লাগবে না আপনি যে ওই জঙ্গলিদের সাথে থাকেন না কেকটা ওনাদেরকে খাওয়ান কাজে দিবেন থ্যাঙ্কস শুভ কি হয়েছে একটা অসুস্থ মানুষের মধ্যে বসায় গেলাম কি হলো আমি বুঝলাম না এভাবে রাগ করে বেরিয়ে গেল একটা অসুস্থ মানুষকে যে তুমি আইনে এখানে বসাইয়া গেছো পারমিশন নেছো আবু ভাইকে জিজ্ঞেস করছো মোরে জিজ্ঞেস করছো আচ্ছা একটা মানুষ অসুস্থ সিঁড়িতে পড়ে যাচ্ছিল আমি ধরে নিয়ে এসে বসালাম এটা জন্য পারমিশন দিতে হবে সে পইরে গিয়ে মইরে যেত তার তো আনার কোনো দরকার ছিল না হ্যাঁ এটা তো একটা ব্যাচেলার ফ্ল্যাট ব্যাচেলার ফ্ল্যাটে কেন মেয়ে মানুষ নিয়ে আসবা পরে যদি একটা বিপদ ঘটতো কি বিপদ ঘটবে সে আইসে এখানে মইরে যেত তারপরে তো পেপারের হেডলাইন হয়ে যেত সাইড ছেলে মেলে উপর জুকুরি থাক মুই আর এসব কথা মুখে আনতে চাই কি বলতেছো তুমি এগুলা বোঝো না কি বলতে আছি সারাক্ষণ তো ফেসবুকের মধ্যে বসে খালি এরকম কোথাও পেপার পত্রিকা পড়ো কিছু হ্যাঁ কি হইছে দেখি মুই এক কথা কইয়ে রাখি কোনো মেয়ে ছেলে রে এই ভাষায় আনা যাবে না ঠিক আছে কেউ যদি মইরে যাইতে নাই মইরে থাক কোনো দরকার নাই আনো না এটা কি নিয়ে আসছো লো প্রেসারের রোগীর জন্য মিষ্টি খাবার নিয়ে আসি বেবেড়া মিষ্টি খেলে প্রেশার আপ হয় তোমার কইছে কেন হ্যাঁ মিষ্টি খেলে সুগার আপ আর সিদ্ধ আন্ডা খাওয়াইলে প্রেশার আপ হয় তুমি হেরে পাইলে পরে দুইটা সিদ্ধ আন্ডা সবসময় সিদ্ধ করে পকেটে লইয়ে ঘুরবা হেরে পাইলে দুইটা সুইলে খাওয়াইয়ে দিবা দেখবা যে প্রেশার আপ হয়ে গেছে এখন এটা তো আমি খাই খাও তুমি থাক বাদ দি না কি কিছু বলতে না মানে একদম এতটুকু চড়ুই পাখির মতো কিউট লাগছে Anyway, I have a bad news for you. Oh, sorry. আর ওই মেয়েটা না তো বুয়া এই সময় বুয়া কেন ফোন করছে আচ্ছা বল তো আপনি কি নিউজ বল আমি প্রায় 6 মান্থের মতন অফিসের কাজে অস্ট্রেলিয়া চলে যাচ্ছি ওয়াও হোয়াট হ্যাঁ ইটস আ গুড নিউজ কাম অন কংগ্রাচুলেশনস I thought আপনি আপসেট হবেন বিকজ 6 মান্থস আপনি আমাকে দেখতে পাবেন না আরে কিসের আমার আপসেট হওয়া আপনার ক্যারিয়ার কত বড় একটা ডেভেলপমেন্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন এটা তো একটা অ্যাচিভমেন্ট এটা মানে আমার তো ভালো লাগছে যে আমার পরিচিত কেউ একটা অ্যাচিভমেন্ট নিয়ে দেশের বাইরে যাচ্ছে আর ক্যারিয়ার ডেভেলপ হচ্ছে আর বাড়ি কো নাই নোয়াখালী রাও আর আম্মা কি আর চেয়ারম্যান নন আই কে চেয়ারম্যানের হলো না আমি অন আমগ গ্রামের ভিতর মনে করেন উৎসব টুৎসব বলে পিকনিক টিকনিক বলে বেগুনে মনে করেন আর গিফট দেয় গরু ছাগল আত্মি বাড়া যা লাগে আর গিফট করে বন্ধু তোমাকে বেশি খারাপ লাগতেছে না বন্ধু হ্যাঁ খারাপ লাগতেছে না বেশি সবকর পারতে আছে সব সবকর পারতে আছে কিত্তি গেল লগে ছিলে ছিলে করতে যাস কিত্তি তোর আল্লাহ দয়া লাগে তুই গেল লগে কিছু করিছ আল্লাহ দয়া লাগে তোর তোর প্রেসার ডাউন হয়ে গেছে মন মিষ্টি খাইতে হইবে মিষ্টি নি খাবি আমি মিষ্টি খামু বুঝায় কও কোন মাইয়ার কি হইছে অন হিগুনে করতে থাকে না অন হিগুনের মধ্যে মাই ইয়োগা আছে না খাটো করি এর মোড়া কেমনে কেমনে জানি 8 ইঞ্চি নি কেমতে আছে আর কেম জানে এটা আমি আমরা কেমনে বুঝাইতাম ওই হাঁটার সময় যে কেরম কেরম জানি করে হে মাই আর কি কিডনিটা বেচে দাও সব টাকা পাইয়া যাবা আর তুমি তার কাছে যেভাবে টাকা চাইতে আছো মনে হইতেছে তুমি তার কাছে টাকা রাখতে দিছিলা সেটা এখন ফেরত নিতে আছো তুমি যে ধার চাইতে আছো এটা তো মনে হইতেছে